হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা সেই সব অ্যাম্বিশাস স্টুডেন্টদের জন্য যারা ডেনমার্কে হায়ার স্টাডিজের জন্য আসতে আগ্রহী। যদিও আজকে আমি ডেনমার্কের হায়ার স্টাডিজ নিয়ে ইন ডিটেল বলার চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় ভিডিওর ইনিশিয়াল স্টেপগুলো দেশের বাইরে পড়তে আসতে চাইলে যে কোনো কান্ট্রির জন্যই অ্যাপ্লিকেবল। ওভার অ্যান্ড অ্যাবাভ আজকের ভিডিওটা আমার সেই সব অডিয়েন্সদের জন্য ডেডিকেটেড যারা সাকসেসিভলি অনেক ধরনের প্রশ্ন নিয়ে আমাকে মেসেজ এবং ইমেল করে যাচ্ছেন যে আপু, ডেনমার্কে ব্যাচেলার্স বা মাস্টার্সের জন্য আসতে চাচ্ছি, ECTS কিভাবে ম্যাচ করব, ফান্ডের জন্য কি অ্যাপ্লাই করার আগে থেকেই টাকা রাখতে হবে নাকি হচ্ছে পরে রাখলেও চলবে, অথবা হাউজিংয়ের জন্য কি ভিসা পাওয়ার আগে অ্যাপ্লাই করব নাকি ভিসা পাওয়ার পরে অ্যাপ্লাই করব। এই ধরনের অনেক অনেক এবং আরও অনেক প্রশ্নের উপর বেস করে আমার আজকের ভিডিওতে আমি তিনটা স্টেপে যে অ্যাপ্লিকেশন করার আগে পূর্ব প্রস্তুতিটা কী হতে পারে, অ্যাডমিশন রিলেটেড কাজ কী হতে পারে, আর হচ্ছে ভিসার জন্য কী কী কাজ হতে পারে, এই তিনটা স্টেপে 12-14 পয়েন্ট নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। হোপফুলি অ্যাপ্লিকেশন করার আগে থেকে শুরু করে ডেনমার্ক আসা পর্যন্ত যাবতীয় কাজগুলো এই পয়েন্টগুলো কভার করবে সোফার। আর ভিডিওর শেষের দিকে আমি চেষ্টা করব কিছু টিপস শেয়ার করার জন্য, যে টিপসগুলো হচ্ছে এই পুরো প্রসেসটাকে এক্সপেডাইট করতে হেল্প করবে। ওকে, তিনটা ধাপের প্রথম ধাপ, স্টেপ নাম্বার 1, অ্যাপ্লিকেশনের পূর্ব প্রস্তুতি। এই ধাপের আন্ডারে প্রথম কাজ আমার মতে পাসপোর্ট রেডি করা, একাডেমিক সব ধরনের ডকুমেন্টের সাথে পাসপোর্টের সব ইনফরমেশন ম্যাচ করছে কিনা ঠিকঠাকভাবে এটা স্ক্রুটিনাইজ করে পাসপোর্টটা রেডি করে ফেলা উচিত বলে আমি মনে করি। কারণ প্রথমত পাসপোর্টটা হাতে পেতে সময় লাগবে, আর এটা ছাড়াও হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য হোক বা আইএলটিএস এক্সামের জন্য হোক পাসপোর্টটা কিন্তু লাগবে। সো প্রথমেই পাসপোর্টটা রেডি করে ফেলতে হবে। স্টেপ 1-এর সেকেন্ড পয়েন্ট, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করা। পাসপোর্টের পরপরই এই পয়েন্টটা জরুরি। কেন? কারণ আপনি সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করার পরই আসলে জানতে পারছেন যে ওই স্পেসিফিক সাবজেক্টের জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট আছে, যেমন ECTS কত লাগছে, IELTS-এর স্কোর কত লাগছে, ডকুমেন্ট কী কী লাগছে, লাইক ওই সাবজেক্টের জন্য, ওই সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য আপনার রিকমেন্ডেশন লেটার বা SOP লাগছে কি না, এই ধরনের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি তখনই জানতে পারবেন যখন আপনি ডিসাইড করবেন বা নিশ্চিত হবেন যে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন। আর ডেনমার্কের ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেক্ট করার জন্য আমার পুরো প্রসেস নিয়ে একটা ভিডিও আছে ইন ডিটেল, আপনারা চাইলে গো থ্রু করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কোথাও লিঙ্কটা শেয়ার করে দেব। স্টেপ 1-এর 3 ধাপ, ডকুমেন্টেশন। সাবজেক্ট এবং ইউনিভার্সিটি যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি জানেন যে কোন কোর্সের জন্য ECTS রিকোয়ারমেন্ট কত লাগছে, এই স্পেসিফিক সাবজেক্টের জন্য অ্যাডিশনাল ডকুমেন্ট কী কী লাগছে, যেমন কোনো জব সার্টিফিকেট, বিজনেস সার্টিফিকেট, এই ধরনের কোনো ডকুমেন্ট লাগছে কি না, কারণ স্কলারশিপের ক্ষেত্রে সাধারণত এই ডকুমেন্টগুলো লাগে। তো আপনার ওই স্পেসিফিক সাবজেক্টের আন্ডারে যদি স্কলারশিপের অফার থাকে তাহলে এই ধরনের ডকুমেন্ট লাগতে পারে। এছাড়াও হচ্ছে কোনো ডকুমেন্ট অ্যাটেস্টেড বা নোটারি করাতে হবে কি না, এই ধরনের ইনফরমেশনগুলো এখন আপনি জানেন। সো সব ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনি এই ধাপে এসে আপনার ডকুমেন্টগুলো সাজিয়ে ফেলবেন। আর ডেনমার্কের জন্য যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় যাবতীয় সকল ডকুমেন্ট নিয়ে সোফার একটা ভিডিও ইন ডিটেল আমার চ্যানেলে আছে, সো ওইটাও দেখে নিতে পারেন। এই পয়েন্টের একটা বিষয় আমি একটু এলাবোরেটলি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ECTS, এটা নিয়ে অনেকেই কনফিউজড। সো ECTSটা মূলত হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, এবং এটার একটা ইন জেনারেল ক্যালকুলেশন হচ্ছে 1 BD ক্রেডিট সমান 1.95 ECTS। ছোট্ট একটা এক্সাম্পল হয়তো আমি এখানে দিতে পারি, সেটা হচ্ছে যে কারো যদি কোনো কোর্সের ECTS রিকোয়ারমেন্ট হয় 5 আর সেই কোর্সে বাংলাদেশি ক্রেডিট থাকে 3, তাহলে ওই 3-কে 1.95 দিয়ে মাল্টিপ্লাই করলে সোফার 5.something পয়েন্ট মতো আসে। দ্যাট মিন্স হচ্ছে আপনার ওই কোর্সের ECTS ম্যাচ করছে। সো এভাবে করে ECTSটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। স্টেপ 1-এর 4 কাজটা হলো IELTS-এর জন্য প্রিপারেশন নেওয়া। আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে IELTS-এর রিকোয়ারমেন্ট কত, স্পেসিফিক কোনো ব্যান্ড রিকোয়ারমেন্ট আছে কি না, এই সব কিছু দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনি আপনার IELTS-এর
স্কোরে টার্গেট সিলেক্ট করবেন। এখানেও আমার মনে হয় যে আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে ভালো। ধরেন আপনি দুইটা সাবজেক্ট বা দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন। সাধারণত সবাই অ্যাব্রোডে অ্যাপ্লাই করলে মাল্টিপল সাবজেক্ট বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, কারণ একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলে যে একটাতে অ্যাডমিশন পাওয়া যাবে তার তো কোনো গ্যারান্টি নাই। সো আমি ধরে নিচ্ছি যে আপনি দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করছেন, আর দুইটা সাবজেক্টের একটাতে বলে দেওয়া আছে যে ওভারঅল 6.5 পেলেই হয়ে যাবে, আর অন্য সাবজেক্টটাতে বলা আছে যে আপনার ওভারঅল 6.5 লাগবে কিন্তু রিটেনে স্পেসিফিকলি 6 থাকতে হবে, অথবা হচ্ছে স্পিকিংয়ে স্পেসিফিকলি 6.5 থাকতে হবে। সো এই রিকোয়ারমেন্টগুলো দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনি আইএলসের জন্য আপনার টার্গেট ব্যান্ড স্কোর সেট করবেন। কারণ দুইটা সাবজেক্টের জন্য তো আসলে দুইবার আপনি আর আইএলস দিবেন না। সো প্রথমে একবার দেখে নিয়ে টার্গেট সিলেক্ট করে দেন হচ্ছে আপনি আইএলসের প্রিপারেশন নেবেন এবং আইএলসটা দিয়ে ফেলবেন। আমাদের স্টেপ ওয়ান যেটা ছিল পূর্ব প্রস্তুতি সেটা কিন্তু শেষ। আমি ছোট্ট একটা রিক্যাপ দিচ্ছি। আমাদের প্রথম ধাপে প্রথম কাজ ছিল পাসপোর্ট করা, দ্বিতীয় কাজ ছিল সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করা, দেন তৃতীয় কাজ ছিল ডকুমেন্টেশন করা, এবং চতুর্থ ছিল আইএলস করা। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপ, স্টেপ টু, অ্যাপ্লিকেশন। আপনি পাসপোর্ট হাতে পেয়ে গেছেন, আপনার ডকুমেন্টেশন সব রেডি হয়ে গেছে, আপনার আইএলস সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন, নাও ইউ আর কমপ্লিটলি প্রিপেয়ার্ড টু অ্যাপ্লাই। এখন স্টেপ টু এর প্রথম কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য ডেনমার্কের গভর্নমেন্ট পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করা। এই কাজটা কিভাবে করতে হয় যদি জানা না থাকে তাহলে এই রিলেটেড ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই পোর্টালে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আর এই প্রোফাইলটা থেকে শুধুমাত্র ডেনিশ ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যাবে। সোফার আমি যতটুকু জানি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে ডিরেক্টলি ওই ইউনিভার্সিটি পোর্টালে গিয়েই অ্যাপ্লাই করা যায়। প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেলে এবার অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সেই অ্যাপ্লিকেশন ফি এর পেমেন্ট রিসিট সহ যাবতীয় সব ডকুমেন্ট এবং পাসপোর্টের কপি এগুলো সব কিছু একসাথে করে দেন হচ্ছে পোর্টালে আপলোড করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। এখানে ছোট্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে রাখছি যে অনেকেই জিজ্ঞেস করেন যে অ্যাপ্লিকেশন ফিটা কীভাবে দিব। তো এটা হচ্ছে যে অন্য মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটিতেই ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, কিন্তু রসকেল ইউনিভার্সিটিতে ডিরেক্টলি ব্যাংক পেমেন্টই করতে হয়। আচ্ছা, পোর্টালে সব ধরনের কাগজপত্র আপলোড করে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেল, এবার ওয়েট করতে হবে ইউনিভার্সিটির রেসপন্সের। ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলে তারপর পরবর্তী কাজ শুরু করতে হবে। এখন এই স্টেপে আমি ধরেই নিচ্ছি যে অফার লেটার চলে এসেছে। অফার লেটার যদি চলে আসে তাহলে হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করার জন্য ইনভয়েস পাঠাবে। স্টেপ টু এর সেকেন্ড কাজ হচ্ছে ইনভয়েস দেখে ঠিকঠাক মতো টিউশন ফিটা পে করে দেওয়া। টিউশন ফি পে করা হয়ে গেলে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে অ্যাডমিশন লেটার পাওয়ার জন্য ওয়েট করা। সাধারণত উইদিন ওয়ান উইক অ্যাডমিশন লেটারটা চলে আসে। তো এ পর্যায়ে আমি ধরে নিচ্ছি যে আমাদের অ্যাডমিশন লেটার চলে এসেছে। সো এই পর্যায়ে আমাদের সেকেন্ড স্টেপের কাজ শেষ। এখন আমরা পরবর্তী ধাপে যাব, যেটা হচ্ছে অ্যাডমিশন লেটার পাওয়ার পর আমরা ভিসার জন্য কাজ শুরু করব। সো আমাদের স্টেপ থ্রি হচ্ছে ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করা। স্টেপ থ্রি ভিসা প্রসেসিংয়ের জন্য প্রথম কাজ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের জন্য ফান্ড রেডি করা। এই স্টেপটা আবার সিঙ্গেল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য না, এটা শুধুমাত্র যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। এই কাজটা করা হয়ে গেলে তারপরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কেস আইডি অর্ডার ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে করবেন, এটার জন্য নিউ টু ডেনমার্ক এই পেজের যে ওয়েবসাইটটা সেখান থেকে আপনারা এই কেস আইডি অর্ডার ক্রিয়েট করতে পারবেন। আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। স্টেপ থ্রি এর তিন নম্বর কাজ হচ্ছে ST1 ফর্ম ফিল আপ করা। ST1 ফর্মের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে ইউনিভার্সিটি ফিল আপ করে পাঠায়, আর একটা পার্ট হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে ST1 ফর্ম, ডিপেন্ডেন্টদের জন্য হচ্ছে MF1 ফর্ম। এখন এই পর্যায়ে এসে সবগুলো ডকুমেন্ট, কেস আইডি অর্ডার, তারপর হচ্ছে ST1, সবগুলো ডকুমেন্ট যখন রেডি হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে চার নম্বর স্টেপে গিয়ে VFS এর অ্যাপয়েন্টমেন্ট স্কেজুয়াল চেক করা। আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নাই VFS এ, কারণ কোভিড এর জন্য ফ্লেক্সিবিলিটি ছিল, বাট এখন নিতে হয় কিনা আমার জানা নাই। তো আপনারা এটা চেক করে নেবেন
যদি কোনো স্কেজুল নিতে হয় তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্লট বুক করে ফেলতে হবে। কাগজপত্র সব গুছিয়ে নিয়ে স্কেজুল অনুযায়ী VFS এ চলে যাবেন, পেপার সাবমিট করবেন, ফাইল সাবমিট করবেন, বায়োমেট্রিক দিবেন, চলে আসবেন, শেষ। এখানে হচ্ছে একটু বলে রাখি VFS এ কী কী কাগজপত্র সাবমিট করতে হয়, এই রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে ওটাও একবার গো থ্রু করতে পারেন। ভিডিওটা আজকে বাইরেই শ্যুট করার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে বাইরে, যদিও এটা সামার, তারপরও আমার মনে হয় আপনাদেরকেও একটু বলে রাখি যে ডেনমার্কে সোফার গত বছরও আমি দেখেছি যে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে খুব ঠান্ডা পড়ে যায়, লাইক বাংলাদেশের উইন্টারের মতো। এবছরও আমি দেখছি যে সেমই হচ্ছে। যাই হোক, আমি আমার ভিডিওর ফার্দার পার্ট এখান থেকে শুরু করছি। ভিসা প্রসেসিংয়ের সব কাজ করে ফেলার পর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করে ফেলা অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু, ভিসা হাতে পাওয়ার আগে হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করাটা কতটুকু ওয়াইজ হবে বা ঠিক হবে কিনা। আমি বলবো যে অবশ্যই ঠিক হবে, কারণ ডেনমার্কে স্টুডেন্টদের জন্য যে গভর্নমেন্ট হাউজিংগুলো আছে ওগুলোতে বাসা পেতে প্রায় 2-3 মাস সময় লেগে যায়, আর এখন স্টুডেন্ট বাড়ছে, সো ক্রাইসিস বাড়বে, এটাই স্বাভাবিক, বাসা পেতেও অসুবিধা হওয়ার কথা। সেক্ষেত্রে আপনার জন্য যখনই পোর্টাল ওপেন হবে, আচ্ছা পোর্টাল ওপেন হওয়া মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে নর্মালি যেটা হয় যে ক্লাস শুরু হওয়ার 3 মাস আগে থেকে অ্যাপ্লাই করা যায়, তো আপনার জন্য যখন পোর্টাল ওপেন হবে তখনই হচ্ছে আপনি প্রোফাইল ক্রিয়েট করে বাসার জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। আর এরপরে যে কাজটা ইমিডিয়েট করবেন সেটা হচ্ছে যে ভিসা পাওয়ার সাথে সাথে এয়ার টিকিটটা করে ফেলা, এটা নিয়ে ইনডিসিশনে না থাকা। আমার তো যেটা মনে হয় যে ভিসার জন্য ফাইল সাবমিট করার পর থেকেই মেন্টাল একটা প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত যে আমি ভিসা পেলে ঠিক ওই টাইমে আমি ফ্লাই করব। আর এখানে ক্লাস শুরু হওয়ার মিনিমাম 1 সপ্তাহ আগে আসতে পারলে বেস্ট হয় বলে আমার কাছে মনে হয়, কারণ এখানে আসার পর আপনার বেশ কিছু কাজ গোছাতে হবে, CPR ঠিক করা, বাসায় ওঠা, বাসার চাবি টাবি ম্যানেজ করা, সব কিছু মিলায়ে বেশ ভালো একটা হ্যাসেল এখানে থাকে। সেক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্লাই করতে পারা মিনিমাম 1 সপ্তাহ আগে এখানে এসে পৌঁছানোটা ভালো বলে আমার মনে হয়। আর এগুলো সব কিছুর সাথে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি, এই রিলেটেড অনেক কোয়েশ্চেন আমি পাই। তো প্রথম যে কথাটা হচ্ছে যে আপু, ইউরো নিয়ে আসবো, ডলার নিয়ে আসবো, ক্রেডিট কার্ড নিয়ে আসবো, কোনটা করলে বেটার হয়? ডলার ইউরো ক্যাশ যতটুকু সম্ভব আপনার লিমিটের মধ্যে অবশ্যই আনবেন, এটা নিয়ে নো ডাউট, কিন্তু ক্রেডিট কার্ড মিনিমাম 2টা 1টা ক্রেডিট কার্ড অবশ্যই আনা উচিত বলে আমি মনে করি, কারণ এখানে অনেক কিছুতেই অনেক সময় টাকা কনভার্ট করে সেটা অ্যাপ্লাই করা বা সেটা কাজে লাগানোটা ডিফিকাল্ট, এখানে ক্যাশ নিয়েও বেশ মোটামুটি একটু ঝামেলাই হয়। আর ক্রেডিট কার্ডের ইস্যুটা হচ্ছে আপনি ল্যান্ড করার সাথে সাথেই তো টাকা ভাঙানো বা এই কাজগুলো করা ডিফিকাল্ট, সেক্ষেত্রে একটা ক্রেডিট কার্ড থাকলে এই কাজগুলো অনেক ইজি হয়ে যায়। সেকেন্ড টিপস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং, যত যত ইউটিউব ভিডিও আপনারা দেখতে পারেন, যত যত ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন, এই টাইপের পেজগুলোতে যদি আপনারা অ্যাড থাকতে পারেন অনেক ইনফরমেশন ফ্লো কিন্তু ওখানে বাড়ে, সো নেটওয়ার্কিং অনেক ইম্পর্ট্যান্ট। ডেনমার্কে পড়তে আসার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে এখানে এসে পৌঁছানো পর্যন্ত যাবতীয় যত স্টেপ আছে আমার মনে হয় আমি কভার করতে পেরেছি। তারপরেও আপনাদের কাছে যদি অন্য কোনো আইডিয়া থাকে বা অন্য কোনো সাজেশন থাকে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আমাদের কাছে সুইটেবল মনে হয় তাহলে আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ফার্দার ডিটেইল আলোচনা করার। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।